হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সেই আলোচনাটি হলো, এই পৃথিবীতে আমরা বলে থাকি যে মানুষ মরণশীল। এই কথাটা সত্য, কিন্তু এই কথাটা সত্য যে জায়গায় সেই জায়গাটি আলাদা। আবার আজকের যে আলোচনী, সেই আলোচনাটির মধ্যে আমি আজকে আপনাদেরকে বোঝাতে চাইব যে আউলিয়াদের মৃত্যু নেই, আউলিয়ারা কখনো মরে না। আবার আল্লাহ কোরআনে একটি কথা বলেছে যে আমার ওলিদের, আমার বন্ধুদের কোনো মৃত্যু নেই, তাদের কোনো মৃত্যু হবে না। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি, সেই আলোচনাটির মূল বিষয় হলো কি, যে আউলিয়ারা মরে না, আউলিয়াদের মৃত্যু নেই। তো আউলিয়াদের যে মৃত্যু নেই, এই কথাটি প্রমাণ করার জন্যে আজকের এই আলোচনা, আজকের এই ভিডিও করা। তবে হে জগতবাসী, অবশ্যই অবশ্যই আউলিয়াদের মৃত্যু নেই, তা অবশ্যই আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। তবে এই আলোচনাটি, সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। আশা করব অবশ্যই এই আলোচনাটি শোনার পরে আপনারা নিজেরাই বলবেন ইনশাআল্লাহ যে হ্যাঁ, ঠিকই আউলিয়াদের মৃত্যু নেই। যেমন কিছু আলোচনার মাধ্যমে অবশ্যই আপনাদেরকে এই মুহূর্তে যারা এই আলোচনাটি শুনছেন, অবশ্যই আপনাদের জ্ঞান থেকে, মন থেকে, মুখ দিয়ে বের হয়ে আসবে সুবহানাল্লাহ, অবশ্যই আল্লাহ বলেছেন যে আউলিয়াদের মৃত্যু নেই। আউলিয়াদের মৃত্যু নেই, আবার বলতেছে মানুষ মরণশীল, সমস্ত প্রাণী জগতের মৃত্যু হবে। তবে ওটা কোন মৃত্যু হবে এবং আউলিয়াদের কোন মৃত্যু নেই, সেটি আমি ঘাটে ঘাটে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। সেই আলোচনাটি হলো, যেমন আমার মসজিদকে দিয়ে বলবো, আমার দাদা হুজুরকে দিয়ে বলবো যে একটি বিষয়, যে আমার দাদা হুজুর তিনি একজন আল্লাহর ওলি, তিনি বলে গেছেন যে তোমরা আমার যদি মাজার গড়ে তোলো, তবে কিন্তু সেই মাজারকে কখনো নাড়তে চাড়তে পারবে না। কোনো জিনিস বদলালে বা মাজারের কোনো উন্নয়ন করলে তোমরা অবশ্যই আমাকে বলে নেবে। আমি যখন শুনব যে হ্যাঁ, তোমরা উন্নয়নের জন্য একটা কিছু করবে, তখন করতে পারবে। এছাড়া যদি আমার মাজারটা তোমরা একটু নাড়োচাড়ো বা একটু এদিক সেদিক করো, তাহলে তোমাদের উপর রিয়াকশন হবে। তো এই কথাটি দেখা যায়, তিনি মৃত্যুর কমপক্ষে 50 থেকে 55 বছর পরে উনির মাজারটি যখন উন্নয়ন করার জন্যে, একটু সুন্দর করার জন্যে, যখন তার মাজারে গিয়ে বলা হলো যে বাবা, ওলিদের মৃত্যু নেই, অবশ্যই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, তখন কি হলো, তিনি বললেন যে আমরা মাজারকে উন্নয়ন করার জন্যে আমরা মাজারটাকে ভাঙবো না, কিন্তু এর ওপর দিয়ে আস্তর করে আমরা সুন্দর করার চেষ্টা করব। এই অনুমতি নিয়ে তিনি কাজ ধরলেন। তো কাজ যখন ধরলেন, তখন কি হলো যে দেখা যায় মাজারের একটি সাইট বা যে রজার যে একটি সাইট, একটু ভাঙার প্রয়োজন। ভেঙে এরপরে এটাকে সমান করে আনতে হলে এই জায়গাটা একটু ভাঙতে হয়, কিন্তু সে কিন্তু ভাঙার কথা বলেনি। তখন মাজারের মধ্যে যখন একটু শোরুমের মতো হলো, শ্রেণি হাতুর দিয়ে যখন কোপাতে শুরু করলো, তখন কি হলো যে একটু শোরুমের মতো হয়েছে, আর ওখান থেকে আগুনের লটকা এসে সে ব্যক্তিটি আহত হয়ে গেল, ছিটে অন্য জায়গায় পড়ে গেল, বেহুশ হয়ে গেল। তখন তাকে যখন জাগ্রত করা হলো, তখন সে বলতেছে আমি যখন বেহুশ হয়ে পড়েছি, তখন তো এই আউলিয়া আমার সামনে দাঁড়িয়ে বলছে, এই তুই তো বলেছিস যে শুধু আস্তর করবি, এটাকে তুই ফটো বানাইলি কেন, তাই তোর আজ এই সাজা হলো। তবে হে জগতবাসী, এ হলো একটি প্রমাণ। আরও একটি প্রমাণ, আমার মুর্শিদ আরশাদুল্লাহ চিশতি, তিনি তার এক নাতিকে বলেছিল, কিরে নাতি, তুই তো বলেছিলি আমার তো সময় কম, তুই নাকি বায়াত হবি। তখন তো বলল, দাদা যে কি বলেন,
এত তাড়াতাড়ি কি আপনার যাওয়ার সময় হলো? আমি তো এখনও সে বয়স হয়নি, আর একটু বয়স হোক, এই কথা বলে চলে যাচ্ছে। তখন আমার মুর্শিদ আসাদুল্লাহ চিস্তি সেই নাতিকে ডাকলো, এই শোন, হয়তো তুই আমার এই কথাটি অবহেলায় নিলি, আমার সময় শেষ, আমি চলে যাব। তবে তুই তো ঢাকা যাবি, ঢাকা থেকে এসে আমাকে হয়তো নাও পেতে পারিস, তবে জেনে রাখ আমায় এসে তো আমাকে পাবি না, আমাকে দাফন করা হয়ে যাবে। তখন তুই, তোর যদি বিশ্বাস ভক্তি ঠিক থাকে, তাহলে সন্ধ্যার সময় তুই আমাকে সেই মাজারের উপরে বসা অবস্থায় পাবি, তবে কাউকে বলবি না। তখন নাতি সেই কথাটি অবহেলার সাথে নিয়েছে, যে এটা কি হয় দাদা নাতি, যেরকম নাতি ঢাকা চলে গেল, এর বেশ কিছুদিন পরে শুনে যে তার দাদা ইন্তেকাল করেছে, 15 দিন হয়ে গেছে, তার দাফন কাফন হয়ে গেছে এবং তার মাজার হয়ে গেছে। তখন সে বলল, আরে দাদা না আমাকে বলেছিল আমি মৃত্যুর পরে আমাকে সেখানে দেখতে পাবি, তবে আবার কাউকে বলতেও নিষেধ করেছে। তখন সে কি করল, সেই মাজারের কাছে গেল। মাজারের কাছে যাওয়ার পরে তখন দেখতে পাচ্ছে কিছুই নেই, কাউকে দেখতে পাচ্ছে না, তো এদিক সেদিক চাচ্ছে, হঠাৎ করে দেখে মাজারের উপরে বসা সুবহানাল্লাহ, বসে বলতেছে, কিরে নাতি, বলেছিলাম না আমি যে আর থাকবো না, আর তোকে কথা দিয়েছিলাম, তাই আমি রোজার উপরে বসে আমি তোর সাথে সাক্ষাৎ দিয়ে গেলাম। কিন্তু নাতি জেনেছে যে তিনি মৃত্যুবরণ করেছে, যখনই রোজার উপরে দেখলো আর এই শব্দগুলা শুনলো, তখন সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পরে মানুষে ধরে তাকে পানি টানিয়ে দিল, সে 3 দিন অজ্ঞান অবস্থায় ছিল। 3 দিন পরে তার যখন ঘুম ভাঙল, কিন্তু এই ঘুমের ঘরে সে দেখতে পেয়েছে, স্বপ্নে গিয়ে তাকে বলছে, এই খবরদার, কাউকে কিন্তু বলবি না তুই যে আমাকে দেখেছিস। তখন দেখা যায় সে যতক্ষণ পর্যন্ত না বলতেছে এই কথাটা, ততক্ষণ পর্যন্ত তার চোখের পানি, তার অশান্তি, তার কোনো কিছুই খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক হচ্ছে না। হঠাৎ করে তো সে বলে বসল, দেখো আমি যে অজ্ঞান হয়েছি এই মূল কারণ। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি, এগুলা কিন্তু শোনা কথা নয়, কোনো বানোয়াট গল্প নয়, এগুলো বাস্তব ঘটনা। তবে যারা মুর্শিদ বিশ্বাস করেন, যারা আউলিয়াদেরকে বিশ্বাস করেন, যারা আল্লাহর সঠিক তরিকাকে বিশ্বাস করেন, তারা একমাত্র এই কথাগুলোর ওজন গ্রহণ করতে পারবেন এবং শুনে আত্মা তৃপ্তি হবে এবং বিশ্বাস করবে। আর যারা, কিছু লোক আছে তারা ওলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে না, যে আল্লাহ বলেছে আমার ওলিদের মৃত্যু নেই, আল্লাহ বলেছে আমার ওলিরা কখনো দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তাহলে সেই প্রমাণটি আমি বাস্তবতাভাবে করলাম। তবে হে জগৎবাসী, যে আল্লাহ ওলিয়া উলিয়াদেরকে দিয়েছে, আমাদেরকে দিবে না? অবশ্যই দেবে, কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে, যে নবী রাসুল ছিল, এখন নবী রাসুল নেই, এখন নবী রাসুলের পরিবর্তে ওলিয়া উলিয়ারা আছে, একজন ওলির হাত নবীর হাত আর নবীর হাত আল্লাহর হাত। তাহলে সেই হাতে যেদিন হব আমরা বায়াত এবং স্পষ্ট বুঝতে পারবো কোরআনের সেই আয়াত, তবে কি আল্লাহ দয়া করে আমাদের বাড়িয়ে দেবে হায়াত, যেন আল্লাহর ইবাদত করে আমরা একদিন বিদায় হতে পারি, আল্লাহর বন্ধুত্ব অর্জন করে। তবে হে জগৎবাসী, আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের এই আলোচনা যেন আরও ভালো ভালো আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন আপনাদের কাছে এই ধরনের আলোচনা পৌঁছে দিতে পারি। তো আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।